একটা মজার স্টোরি শেয়ার করি আপনাদের সাথে। আমিত আবদুল লেগে গেছে এই এই স্টোরি দেখে, যে পাবলিক কত শয়তান হতে পারে, কত রকম বদমাইশ দুষ্টু হতে পারে। আমেরিকান পুলিশ রিসেন্টলি একটা বদমাইশি শুরু করছে, সেটা কি, বেয়ার উইথ মি, খুবই ইন্টারেস্টিং বদমাইশি, খুবই ইঞ্জিনিয়াস বদমাইশি। সেটা হচ্ছে যে এরা যখন কোনো ইন্টারাকশান করে নাগরিকের সাথে, তো সামটাইমস এই ইন্টারাকশানস গো রং, রাইট, তারপর গণ্ডগোল লাগে, তারপর অনেক সময় পুলিশের হাতে নিহতের ঘটনা ঘটে, অনেক সময় পুলিশের হাতে নির্যাতনের ঘটনা ঘটে, এবং অফকোর্স পুলিশ সারা পৃথিবীতেই হইতেছে একটু অ্যাগ্রেসিভ ধরনের হয়, কারণ এদের হাতে, আমরা যে বইয়ে পড়ছিলাম তুলসী গাছের কাহিনী না কোন গল্পে, তুলসী গাছের কাহিনী না হোয়াটএভার, যে হাতে অস্ত্র চলে আসলে নিরীহ মানুষেরও হইতেছে, হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও চোখ পাখির দিকে যায়, সো এটা একটা বাস্তবতা। এই বাস্তবতায় পুলিশের ইন্টারাকশান যখন কোনো সাধারণ নাগরিকের সাথে হয়, দেয়ার ইজ এ গুড চান্স যে এই ইন্টারাকশান উইল গো রং। সো কোনো মানুষ যখন এটা ভিডিও করা শুরু করে, সাধারণ নাগরিক যখন পুলিশের সাথে ইন্টারাকশান হয়, তখন তো এটা পুলিশের পছন্দ হয় না, কারণ হইতেছে ভিডিও করলে কি ধরা খেয়ে যায় না, কি হয়ে যায় সেই। সো ভিডিও করার ব্যাপারটা, অ্যাগেন, এগুলা অতীতে বিভিন্ন সময় সময় আলোচনা করছি, আরেকবার আলোচনা করি, সেটা হচ্ছে ভিডিও আপনি পাবলিক প্লেসে যে কারো ভিডিও করতে পারবেন, আপনার সেই নাগরিক অধিকার আছে, আপনাকে বাধা দেওয়ার অধিকার কারো নাই। সো আইনটা আগে বুঝাই, কারণ অ্যাগেন বাংলাদেশের রিয়েলিটি আপনার মাইন্ড ফাক করে দিছে, সো আপনি বুঝবেন না। সো এটা হচ্ছে রিয়েলিটি, এটা হচ্ছে আইডিয়াল ওয়ার্ল্ডের সভ্য এক্সপেকটেশন বা ল, যে আপনি পাবলিক প্লেসে, পুলিশ কেন, পুলিশের বাপেরও ভিডিও করতে পারবেন, তার বাধা দেওয়ার অধিকার নাই। কেন এই পয়েন্টটা বললাম এটা একটু পর বুঝতে পারবেন। সেটা হচ্ছে, তো এখন যেটা করতেছে আমেরিকান পুলিশ, যে আগে আপনাদেরকে একটা ভিডিওটা দেখাই, ভিডিওটা দেখায় তারপর হচ্ছে আগে একটু বলে দিই কি সেটা জানি ফলো করতে পারেন ভিডিওটা দেখার সময়। সেটা হচ্ছে যে একটা ছেলের সাথে ইন্টারাকশন হচ্ছে, কী নিয়ে ইন্টারাকশন হচ্ছে এটা পুরোপুরি ক্লিয়ার না, সেই ছেলেটা সম্ভবত স্কেটবোর্ডিং করতেছিল সেখানে, তো পুলিশের কোনো মনে হয়েছে যে সে যেভাবে স্কেটবোর্ডিং করতেছিল এটা ইদার সেফ না অন্যদের জন্য, অথবা পারমিটেড না, হোয়াট এভার, এরকম কিছু মনে হয়েছে, সে ইন্টারাকশানে গেছে, সে এনকাউন্টার করছে, কনফ্রন্ট করছে সেই ছেলেকে, করে কথাবার্তা বলতেছে, তো সেটা আবার আরেকজন পাশ থেকে ভিডিও করতেছে। তো পাশ থেকে যখন ভিডিও করা শুরু করছে, একদম ভিডিও শুরুতে দেখবেন যে পুলিশটা আমার চোখের কোনা দিয়ে দেখে যে একজন ভিডিও করতেছে, সেটা দেখার পর সে যেটা করবে, সে আস্তে পকেট থেকে মোবাইল ফোনটা বের করে যেই অ্যাঙ্গেল থেকে, যে কোনার যেই সাইড থেকে ভিডিও করতেছে, ওই সাইডে ফোনের স্পিকারটা ওই দিকে রেখে শাস্তি করে একটা গান প্লে করে দিবে। তো গান প্লে করলে কি হবে সেটা একটু পরে বলতেছি, মানে কপিরাইট ইস্যুতে ধরা খাবে, এই গান যে ভিডিও করতেছে তার ক্যামেরার মধ্যে, তার ভিডিওর মধ্যে ওই গানটা যদি চলে আসে, তখন সে তো ওই ভিডিও আপলোড করলে কপিরাইট ইস্যুতে ধরা খাবে, সো ওই ভিডিও আর সে আপলোড করতে পারবেন। এটা হয়েছে বেসিক্যালি পুলিশের বুদ্ধি কর্মকর্তার, তো সেটা দেখেন আর কি, যে সেটা কোথায়, আমি অ্যাকচুয়ালি ওই জায়গাটা কেটে দিব ওই যে গানটা বাজানো হয়, কারণ নাহলে আমার ভিডিও ধরা খেয়ে যাবে। সো ওই পার্টটা দেখেন, তারপর বাকি আলাপে ঢুকতেছি। সো এখানে যে গানটা বাজানো হয়েছে, যেটা কেটে দিছি, এটা হচ্ছে টেইলর সুইফটের ব্ল্যাঙ্ক স্পেস গানটা, খুবই চমৎকার গান, এটার মধ্যে 11 মিলিয়ন লাইক আছে, সেই 11 মিলিয়ন লাইকের মধ্যে ওয়ান অফ দোজ লাইকস হচ্ছে আমার একটা লাইক, কারণ হচ্ছে ভালো গান, ইন্টারেস্টিং গান, আই এনকারেজ ইউ গিয়ে দেখেন, মজার গান, ভালো মেকিং, ভালো গান, ভালো কথার সুর, এবং ভালো ভিডিও মেকিং, এবং ইন্টারেস্টিং ভিডিও আর কি, সো যান গিয়ে দেখেন ওটা। তো ওই ব্ল্যাঙ্ক স্পেস গানটা বাজায় আর কি এখানে পুলিশ অফিসার। নাও এখানে একটা একটা করে আসি, প্রথমত যে এইটা, এই যে দুর্দান্ত বুদ্ধিটা এদের মাথায় আসলো, এই বুদ্ধিটা, এটা কে, হু কেম আপ উইথ দিস আমেজিং ব্রিলিয়েন্ট আইডিয়া, আই ডোন্ট নো, আমার ধারণা এটা ঝড়ে বক মরার ঘটনা, মানে কী জানি একটা ওয়ার্ড টার্ম আছে না ইংলিশ, একটা ওয়ার্ড সেরেন্ডিপিটি, সেরেন্ডিপিটি একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে মানে হচ্ছে আপনার মানে অ্যাক্সিডেন্টালি কোনো কিছু আবিষ্কার করে ফেলা, ইউ ডিডন্ট ইন্টেন্ড টু লাইক ডিসকভার সামথিং বাট ইউ এন্ডেড আপ ডিসকভারিং ইট। সাধারণত বিজ্ঞানের বেশিরভাগ না হোক, অনেক বড় বড় আবিষ্কারী বা প্রচুর আবিষ্কার এরকম ঘটছে, যে সায়েন্টিস্টরা একটা কাজ করতেছিল, একটা জিনিস নিয়ে গবেষণা করতেছিল, আর একটা আবিষ্কার করে বসে আছে, যেমন ওই যে ইউরিয়া ইয়া কী বলে মিথে অ্যামোনিয়া গ্যাসের আবিষ্কার থেকে শুরু করে আপনার ওই যে রেডিওলজি আর কি, বেসিক্যালি রেডিয়েশন ব্লা ব্লা, এরকম অনেক কিছু আছে যেগুলো সায়েন্টিস্টরা ইন্টেন্ড করেনি আবিষ্কার কর হয়ে গেছে। তা আমার ধারণা এই ঘটনাটা ওই রকম, যে কোনো পুলিশ অফিসার কখনো কেউ রেকর্ড করছে, আপলোড করছে, ভিডিও দিছে, নামাইয়া ফেসবুক খাইয়া দিছে, তারপর সে আরে
এইভাবে গান বাজলে তাহলে ভিডিও খেয়ে পেয়া যায়, তাহলে এখন থেকে আমরা গান বাজাবো। আমার ধারণা, কারণ ইন্ডিপেন্ডেন্টলি এই দুর্দান্ত বুদ্ধি যার মাথা থেকে আস, যদি কারো মাথা থেকে এসে থাকে তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত এই বুদ্ধিবৃত্তিক তার এই ইয়ের জন্য, এফোর্টের জন্য। শোনা, যাই হোক সেটা আলাদা কথা। সেকেন্ড থিং হচ্ছে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, যে যদি এমন হইতো যে একটা পুলিশ অফিসার এই কাজ করছে, সুতরাং এটা ঠিক আছে, সে একটা কাজ করছে, ইন্টারেস্টিং একটা বুদ্ধিবৃত্তিক শয়তানি করছে সে, বাট এটা একটা বিচ্ছিন্ন ঘটনা তা না। এই ঘটনাটা দেশের বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে একাধিক পুলিশ কর্মকর্তা ঘটাইছে, তার মানে এটা একটা কনসার্টেড এফোর্ট তাদের, তারা মিলে হইতেছে এরকম একটা, পুলিশরা মিলে এই শয়তানি সিদ্ধান্তটা নিছে বা তারা দেখে এই মাপুই দেশ শয়তানি আইডিয়া। তার মানে দেখেন যে সারা বাংলাদেশে যেরকম আসছে যে একটা তন্ত্র আর কি, মিলেমিশে চোট পাকায় কাজ করে, এটা এটা সারা পৃথিবীতে অবশ্যই আছে। এই দেশের পুলিশও, আমি পুলিশ নিয়ে একটা পর্ব কথা বলছি বিস্তারিত, আমেরিকার পুলিশিং নিয়ে এবং আমেরিকার পুলিশিংয়ের অনেক ব্যাপার স্যাপার আছে, এবং আমেরিকার পুলিশ সভ্য দেশগুলোর মধ্যে, উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে অ্যাগ্রেসিভ সম্ভবত আমেরিকান পুলিশ, এবং সেটার পেছনে একটা জাস্টিফিকেশান বলবো না বাট একটা এক্সপ্লেনেশান আছে ইন্টারেস্টিং, আমেরিকায় গান ল টেন্সটা। সো এটা আমি ওই ভিডিওতে আলোচনা করছি, আপনারা ইন্টারেস্টেড হলে গিয়ে দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন আশা করি সেখান থেকে। তো এটা জাস্ট শোজ ইউ যে এই যে একটা এরা যে গ্রুপ পাকায় চলে। এবারে সে আরেকটা পার্ট, এখানে অনেকগুলো আলোচনা করার পার্ট আছে। এবার যে পার্টটা সেটা হচ্ছে যে নাম আয় দেয়া ফেসবুক বা ইউটিউব, এখানে আপনাকে যেটা বুঝতে হবে ফেসবুক ইউটিউবের পলিসি, যদি আপনার ধারণা ভালো না থেকে থাকে, সেটা হচ্ছে যে ফেসবুক ইউটিউবের কাজ হচ্ছে তাদের কন্টেন্ট আইডি আছে, যে যত কন্টেন্ট আপলোডেড হয় সেটার এগেনস্টে তারা একটা আইডি ক্রিয়েট করে। সো আপনার যে সাউন্ড ওয়েভগুলা এগুলা হচ্ছে ম্যাচ করে ইউটিউব এবং ফেসবুক, প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় এরা স্ক্যান করে, করে দেখে যে এটা আগে কোথাও আপলোডেড হয়েছে কিনা। যদি আপলোডেড হয়ে থাকে তার মানে আপনি হইতেছে আরেকজনের কাজ আপলোড করতেছেন। নাও এখানে অনেক ব্যাপার আছে, কন্টেন্ট আইডি, কপিরাইট, আলাদা আলাদা ব্যাপার আছে। তো এই ধরনের গান যেগুলো, এগুলো হইতেছে কপিরাইটেড, শুধুমাত্র কন্টেন্ট আইডি কনফ্লিক্ট না, কপিরাইটের সাথে কনফ্লিক্ট, উইচ ইজ এ বিগ ডিল। সো সেটা হইলে শুধুমাত্র আপনার ভিডিও নামাই দিবে না, আপনার অ্যাকাউন্ট খেয়ে দিবে, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আপনি যদি জানেন, আপনি যদি একবার এরকম ধরা খান, এরকম কোনো ভিডিও আপলোড করছেন যেটা অন্য কোনো গান ছিল বা এরকম, তাহলে আপনি জীবনে, বা আপনি ধরা খাওয়া লাগবেন, আপনি যদি জানেন যে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনার অ্যাকাউন্ট খেয়ে দিবে, আপনি জীবনে সাহস করবেন এই ধরনের ভিডিও আপলোড দেওয়া যেটার মধ্যে এই ধরনের গান আছে। তো নাও এই এই এবং আপনি কি কিন্তু কোনো সুযোগ পাবেন না, আপনি যে ব্যাপারটা হচ্ছে ফেসবুক ইউটিউব অটোমেটিক্যালি নামায়, এটা কোনো এমন না যে ম্যানুয়াল রিভিউর পর নামানো হয়, অটোমেটিক্যালি এআই না ঠিক, সফটওয়্যার, তাদের কম্পিউটার প্রোগ্রাম অটোমেটিক্যালি স্ক্যান করে করে আপলোড করার সাথে সাথে অটোমেটিক্যালি স্ক্যান করে যদি কোনো ম্যাচ পায় সাথে সাথে নামাই দেবে। সো বেসিক্যালি আপনার এই ভিডিও আপনি অনলাইনে আপলোডই করতে পারবেন না, এই ধরনের ম্যাটেরিয়াল থাকে। তো এখন ধরুন পুলিশ কোথাও কোনো উল্টাপাল্টা কাজ করলো, আপনি সেটা ভিডিও করে আনলেন, আপনি এটা আপলোডই দিতে পারবেন, আপলোড দেবেন আর নামাই দেবে ফেসবুক ইউটিউব লাইক মোমেন্টারিলি, এবং আপনি ব্লক খেয়ে যাবেন অ্যাকাউন্ট। সো এটা খুবই একটা এফেক্টিভ ওয়ে, পুলিশ বদমাইশগুলো যে বুদ্ধি নিয়ে তারা বাইর করছে, এটা খুবই এফেক্টিভ ওয়ে যে আপনার ভিডিও না। এটা গেল আর একটা মজার দিক না। তারপর যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পুলিশের অসহায়ত্বটা, এবার আপনি দেখেন মানে পুলিশের অসহায়ত্ব বললে মনে হয় পুলিশ অসহায়, পুলিশ কোনো দেশে অসহায় না পৃথিবীর। এখানে আপনাকে ইয়েটা বুঝতে হবে, লেভেলটা, স্কেলটা, যেমন বাংলাদেশের বদমাইশি এক লেভেলের এক স্কেলের, আমেরিকার বদমাইশি আরেক লেভেলের আরেক স্কেলের। সো আমেরিকার ভদ্রতা সভ্যতার মধ্যে আবার পুলিশ একটু অসভ্য, বাংলাদেশের অসভ্যতাটার মধ্যে পুলিশ আরও বড় অসভ্য। সো এখানে আলাদা স্কেল, এটা বুঝতে হবে আপনাকে, লেভেলগুলো আলাদা, একটা সাথে আরেকটা কম্পেয়ার করা যাবে না। সো আমেরিকার স্কেলের যেই ইয়েতে, এইখানে পুলিশের অসহায়ত্বটা যেটা, সেটা হচ্ছে তারা নাগরিকের কাছে এই পরিমাণ ধরা যে তারা চাইলেও নাগরিককে বাধা দিতে পারতেছে না পুলিশ হওয়া সত্ত্বেও। আমাদের দেশ হইলে কি তোরে ভাবারে পুলিশ মানে ফোন বন্ধ কর নাইলে এখন নিয়ে ডিম দিব থানার মধ্যে, হ্যাঁ। আর এখানে হচ্ছে সে বাধাই দিতে পারতেছে না পুলিশ, রাইট। সো যেই কারণে সে বাধ্য হয়েছে এই বুদ্ধি আনতে যে তারা তো আমি থামাইতে পারবো না, এটা তার অধিকার, এটা নাগরিকের অধিকার যে আমাকে সে ফিল্ম করতে পারবে, এবং পুলিশ যে বাধা দেয় না তা না, প্রচুর ভিডিও আছে এরকম ফিল্ম করতে গেলে পুলিশ এসে বলে না ভিডিও করতে পারবে না, কিন্তু মানুষ থামে না আর কি, মানুষ তর্ক করতে থাকে পুলিশের সাথে আমেরিকান এখানে যে না আমি ভিডিও করবো তুমি বাধা দেয় আর কি, এগুলো চলে আর কি। সো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই যে জোর জবরদস্তি করা, ফোর্স করা, ওইটা সম্ভব অলমোস্ট না বলতে গেলেই এসব দেশে। তারপর অ্যাটেম্প্ট যে হয় না তা না সেটা বললাম আর কি। সো এখানে জাস্ট ইট শোজ ইউ যে পুলিশের অসহায়ত্বটা কোন জায়গায় আছে, নাগরিক তার অধিকার স্বাধীনতা প্র্যাকটিস করে এবং পুলিশ সেটা বাধা দিতে পারে না দেখে তারা হাতে অস্ত্র পাওয়ার থাকার পরও বাধা দিতে পারে না, এবং সেই অসহায়ত্বের জায়গা থেকে এরা এখন বুদ্ধি বের করা লাগছে যে আমি গান প্লে করবো, জানি কেউ আমাকে ফিল্ম করতে না পারে বা ফিল্ম করলে আপলোড না দিতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে আমি এই আলোচনাটা করতেছি এখন ইউমেসে, যে ভাই আপনি তো একটা বুদ্ধি দিয়ে দিলেন ওই যে শাকুন আড়ার গল্প আর কি, যে পাগলাকে শাকুন, জানেন নাকি এই গল্প, এক লোক হচ্ছে যে
সাঁকো পার হচ্ছে আর কি, তো সাঁকোর উপরে একটা পাগল দাঁড়ায় আছে। তো এখন বলতেছে যে এই এই মানে ওই লোক তো জানে এখন যেহেতু সে পাগল, আসে সাঁকো ঝাঁকানো শুরু করবে, তাকে পানিতে ফেলে দিবে। এখন সে এই জন্য আগে থেকে প্রিএমটিভ অ্যাকশন অতিরিক্ত চালাক, সে পাগলকে বলতেছে এই পাগল সাঁকো নাড়া দিবি না, কিন্তু পাগলা গেছিল ভুইলা, তার মনে পড়ছে আরে আমি তো সাঁকো নাড়া দিচ্ছি না, আমার তো সাঁকো নাড়া দেওয়ার কথা ওই লোক পানিতে, রাইট? সো এটা হচ্ছে পাগলকে সাঁকো নাড়া দেওয়ার বুদ্ধি না দেওয়ার গল্প আর কি। সো এখন লাইক এসে রিউমে এসে যে ভাই আপনি তো পাগলকে সাঁকো নাড়ার বুদ্ধি দিয়ে দিলেন, এখন তো বাংলাদেশ পুলিশ শুরু করে দিবে শয়তানি করা। এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কিছু নেই। নাম্বার ওয়ান, বাংলাদেশ পুলিশ ডাজন্ট কেয়ার যে আপনার রাইট আছে কি নাই ভিডিও করার। আপনি ভিডিও করলে এবং পুলিশ যদি মনে করে যে সে আপনাকে ভিডিও করতে দিবে না, সে আপনার সে গান বাজাবে না, সে আপনাকে তুলে নিয়ে ডিম দিবে, রাইট? সো ওটা কোনো সমস্যা না। নাম্বার টু, যদি কোনো ভদ্র পুলিশের পাল্লায় পড়েনও, যে হইতেছে ভদ্রলোক, সভ্য লোক, সে আইনের ব্যত্যয় হয় না, আপনার অধিকার আছে পাবলিক প্লেসে তাকে ফিল্ম করার, সে তো আইন লঙ্ঘন করে না, এরকম পুলিশ যদি বাংলাদেশে থেকে থাকে তাও কোনো কাম হবে না, কারণ সে যদি ফোন বের করে কোনো গান প্লে করে, বাংলাদেশে যে পরিমাণ সাউন্ড পলিউশন, ক্যাঁ কো প্যাঁ ফো, ফেসবুক ইউটিউব ধরতেই পারবে না যেখানে আপনি টেলর সুইফটের কোনো গান বাজাইছেন, তারা খালি ক্যাঁ কো প্যাঁ ফো। সো এটা বাংলাদেশে কাজ হবে না, যেটা সবসময় বলি যে বাংলাদেশ আর ওইসব দেশের হিসাব কিতাব এক না, মিলাইতে পারবে না। সো কেউ যদি ভয় পেয়ে থাকেন যে আমি বুদ্ধি দিছি বাংলাদেশ পুলিশকে, না সেটা টেনশনের কিছু নেই, আমি বুদ্ধি দিই নেই, এটা কাজে লাগবে না বাংলাদেশে। সো জোকস অ্যাপার্ট, যেটা হচ্ছে কথাটা এই, এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। আই ওয়াজ আমেজড, আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে পুলিশের বুদ্ধি দেখে, এবং আই ওয়াজ অলসো ব্লোন অ্যাওয়ে বাই দ্য ফ্যাক্ট যে এরা, এটা একটা কনসার্টেড এফোর্ট, একটা দুইটা পুলিশ বিচ্ছিন্নভাবে না, বিভিন্ন জায়গায় একাধিক পুলিশ এই কাজটা করছে, তার মানে শয়তানিটা কোন পর্যায়ের এদের গ্রুপিংটা। আর লাস্ট যেই বিষয়টা আর কি, যে মূলত যে মানে এটা কাইন্ড অফ শোজ দেয়ার লাইক অসহায়ত্ব, যে তারা নাগরিকের কাছে, সভ্য দেশের পুলিশ নাগরিকের কাছে, নাগরিকের স্বাধীনতার কাছে কিছুটা হইলেও অসহায়।